আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি, সেটি হচ্ছে কেটোরাল। আমি আজকের এই কেটোরাল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো, এটা কোন কাজে ব্যবহৃত হয় এবং কি ডোজ, সেটা কতবার খেতে হবে, কোন কোন রোগের জন্য, তো সেটা আমি বলবো। আর এজন্য আমার পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করে অন করে নিন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আসলে সাথে সাথে আপডেট পেয়ে যান। তো যাই হোক, কেটোরাল এটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ঔষধ, খুব ভালো একটি কোম্পানি। কেটোরাল হলো কেটোকোনাজল বিপি 200 mg। আমি আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এই কেটোরাল এই ঔষধটি প্রথমে আমি মেডিকেলের ভাষায় আপনাদেরকে বলি, তারপরে আমি ভালোভাবে বিস্তারিত আপনাদেরকে বলবো আমাদের পাবলিকেলি ভাষায়, যেটা সবাই সহজেই বুঝতে পারে। প্রথমে মেডিকেলের ভাষায় বলি, এটি হচ্ছে কেটোরাল কেটোকোনাজল, একটি ইমিডাজল সংশ্লেষিত মুখে সেবনযোগ্য ওষুধ, যা ডার্মাটোফাইট, ইস্ট এবং অন্যান্য প্যাথোজেনিক ছত্রাকের বিরুদ্ধে কাজ করে। এটি অ্যান্টি ছত্রাক হিসাবে এই 200 mg কেটোরালের প্রতিটি কেটোরাল ট্যাবলেটে কেটোকোনাজল বিপি 200 mg অর্থাৎ 200 mg রয়েছে। ত্বকের উপরে এটি কি কাজে ব্যবহৃত হয় সেটির মেডিকেলের ভাষায়, ত্বকের উপরের স্তর ও ভিতরের স্তরের ছত্রাকজনিত সংক্রমণ চিকিৎসায়, ডার্মাটোফাইট ও ইস্ট দ্বারা চামড়া, চুল, নখের সংক্রমণে, বিশেষত যখন টপিক্যাল চিকিৎসা কষ্টকর অথবা গায়ের চামড়া অনেকখানি জায়গা জুড়ে সংক্রমণ এবং ত্বকের ভিতরের এর স্তর, নখ ও চুলের সংক্রমণের কারণে খুব বেশি কার্যকরী হয় না। মুখ, মুখগহ্বরে ঘা, মুখের কোনায় ঘা এবং পরিপাকতন্ত্রের সংক্রমণে, ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিসে বিশেষত যখন দীর্ঘমেয়াদী হয় অথবা টপিক্যাল চিকিৎসায় কম সাড়া দেয়, তখন এই ঔষধটি ব্যবহার করা হয়। এখন আমি আরেকটু ভালোভাবে বলি আমাদের ভাষায়, এটি হচ্ছে মূলত যারা যাদের দাউদ রয়েছে, দাউদের চিকিৎসা করেন, দাঁতের ঔষধ খেতে হয়, দাঁত যেটা অর্থাৎ আমাদের গ্রামের বিভিন্ন এক এক অঞ্চলের এক এক ভাষায় দাউদ বলে, কোথাও অন্য আরও কিছু বলে। এটি এক ধরনের চুলকানি বা যে কোনো চুলকানি অথবা দাউদ, এর জন্য এই ঔষধটি খেতে হয়। তো এটি খাবার নিয়ম হচ্ছে দৈনিক প্রাপ্তবয়স্ক যারা, তাদের দৈনিক সকালে একটি এবং বিকালে একটি, একটি করে ট্যাবলেট প্রতিদিন পাঁচ দিন খেতে হবে। এটি শুধু ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিসের জন্য যাদের, এবং অন্যান্য চিকিৎসার জন্য এটি এক সপ্তাহ, দুই সপ্তাহ অথবা 2 থেকে 6 সপ্তাহ পর্যন্ত খেতে হয়। সেটির একটি লিস্ট রয়েছে, আমি আপনাদেরকে লিস্টটি দিয়ে দিচ্ছি, দেখুন। আমি একটা লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, এখানে লেখা রয়েছে বিস্তারিত কোন রোগের জন্য কতদিন খেতে হবে, সেটি এখানে লেখা রয়েছে। বিভিন্ন প্রকারের চুল ও মাথার তালুতে ছত্রাক সংক্রমণের জন্য 1 থেকে 2 মাস, দীর্ঘমেয়াদী মিউকোকিটিউনাসিস ক্যান্ডিডিয়াসের জন্য 1 থেকে 12 মাস, মুখ গহ্বরের ছত্রাক সংক্রমণে 5 থেকে 10 দিন, এরকমের আপনারা এটি দেখতে পারেন। এখানে আরেকটি ব্যাপার রয়েছে, যেটি আপনি যেই রোগের জন্যই খান, প্রাপ্তবয়স্ক যারা, বিশেষ করে এই ঔষধটি সবচেয়ে ভালো কাজ করে যাদের দাঁত বা বিভিন্ন ধরনের চুলকানি রয়েছে, মূলত সেটির জন্যই কেটোকোরাল
কেটোরাল এই ওষুধটি, এটি কেটোকোনাজল বিপি 200 mg-র। এই ওষুধটির বাজার মূল্য যে কোনো ফার্মেসিতে গেলে প্রতিটি ওষুধের মূল্য 9 টাকা করে এবং একটি পাতায় 10টি করে ট্যাবলেট থাকে। 10টি ট্যাবলেট অর্থাৎ পুরো পাতা নিলে আপনি 90 টাকায় পেয়ে যাবেন। তো এটি আপনার যদি 2 থেকে 6 সপ্তাহ যে কোনো কোর্সের রোগের জন্য একটি কোর্স শেষ করেন, তারপরেও এখানে বলা রয়েছে আপনার রোগটি ভালো হয়ে গেলে অর্থাৎ দাঁত অথবা যে কোনো চুলকানি ভালো হয়ে গেলেও তারপরেও 1 সপ্তাহ অন্তত আপনি 1টি করে ট্যাবলেট দৈনিক খেতে হবে। সেটি খেলে পুরোপুরি জার্ম আপনার ব্লাড থেকে চলে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং বুঝতে কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে রেসপন্স করবো।